দিয়া হয়েছে নাকি একটু দেখো। একটু জানাবে। ভিডিওটা দেখা যাচ্ছে কি না একটুখানি জানাবে, কেউ কেউ যদি থাকো একটু প্লিজ জানিও যে ভিডিওটা দেখা যাচ্ছে কি না, লাইভে সাউন্ড শোনা যাচ্ছে কি না। ক্লিয়ার আসছে তো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, নমস্কার, আমি শ্রীময়ী গাঙ্গুলি। আমি আজকে সেকেন্ড দিন আমার ফেসবুক পেজ শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেল থেকে যে আমি করি তার থেকে আমি লাইভ হচ্ছি। প্রথমেই আপনাদের সকলকে আমি নতুন বছর 2021-এ সবাই ভালো থাকুন সেই শুভেচ্ছা জানিয়ে আমার সেকেন্ড লাইভ শুরু করছি। প্রত্যেকে যারা চান তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে অবশ্যই এখানে আমার কাছ থেকে যে কোনো একটি প্রশ্নের অবশ্যই অ্যান্সার পেতে পারেন। এবং প্রত্যেককে একটু রিকোয়েস্ট করছি তোমরা বা আপনারা একটু আমার লাইভটা শেয়ার করে দাও যাতে অন্যান্যরা দেখার সুযোগ পায় এবং তারাও তাদের সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই তারা তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে যেন একটি প্রশ্নের উত্তর তারা পেতে পারে। একটু তোমরা জয়েন করো। আচ্ছা, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তার নাম শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস। আশা রাখছি তোমরা আমার চ্যানেলটা একটু দেখো, তাহলে সেখানে আমি অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে যেমন ধরো বাস্তু, নিউমারোলজি, পামিস্ট্রি এবং বিভিন্ন বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজির আমি সেখানে আলোচনা করি। আশা রাখছি সেগুলো দেখলে তোমরা অবশ্যই অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয়ে সম্বন্ধে জানতে পারবে এবং যারা অ্যাস্ট্রোলজিতে আগ্রহী রয়েছ তারা অবশ্যই তার থেকে উপকৃত হবে। সেখানে আমি বিভিন্ন রেমেডি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপরে, বিশেষ করে বাস্তুর ওপরে আমি কিছু তথ্য তুলে ধরি। তোমরা প্লিজ একটু জয়েন হও এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে এখানে তোমাদের একটি প্রশ্ন দিয়ে, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে আমাকে টাইপ করতে পারো। আজকে আমি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কিছু বিষয় নিয়েও আলোচনা এখানে রাখব, তাই আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, পুরো লাইভ ভিডিওটাতে থাকার চেষ্টা করবে। পার্থ ভাই কেমন আছো? এবং যাদের ক্ষেত্রে টাইমিং জানা নেই সেখানে আমি হোরারি পদ্ধতিতে একটি নাম্বার, তোমরা 1 থেকে 249-এর মধ্যে একটি নাম্বার ইনস্ট্যান্ট বলবে, সেই নাম্বারের বেসিসে আমি হোরারি চার্ট ক্রিয়েট করব এবং তার থেকে তোমাদের প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে আমি দিয়ে দেব। তাই যাদের যা কিছু জিজ্ঞাসা আছে একটি করে প্রশ্ন নিয়ে তোমরা অবশ্যই এখানে চলে এসো। আচ্ছা,
অ্যাস্ট্রোলজির একটি বিষয়ের উপরে আজকে তাহলে আলোচনাতে আসছি। প্রথমত বলি, একটি গ্রহ যেটি হলো রাহু, সেই রাহু গ্রহ বা প্ল্যানেটটি নিয়ে আমরা সকলেই কিন্তু কম বেশি ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। সকলের কাছেই আমাদের এটি ভয়ের কারণ হয়ে থাকে, রাহু কেতু, বিশেষ করে রাহু। সেই রাহু নিয়েই আমি কিছু কথা তোমাদের আজকে আমি এখানে তুলে ধরব। রাহু এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেটটি যদি শুভ অবস্থায় থাকে, আমাদের কিন্তু অনেক কিছু পাওয়ার জীবনে ক্ষেত্রে আমাদের সেগুলো ত্বরান্বিত করে। এবং রাহু যদি আমাদের অ্যাফ্লিক্টেড বা অশুভ অবস্থায় ন্যাটাল চার্টে থাকে, তাহলে কিন্তু তার থেকে আমরা বিভিন্ন অশুভত্ব আমরা লাভ করে থাকি এবং আমাদের চলার পথে যে বিভিন্ন বাধা বিপত্তি এবং ভুল ডিসিশন নেওয়া, কোনো একটা বাজে পরিস্থিতিতে জড়িয়ে যাওয়া এবং কোনো কিছু না করেও সেটার দায়ভার নিজের ওপর চলে আসা, বিভিন্ন বিষয় কিন্তু আমরা অশুভত্ব লাভ করে থাকি। এই যে রাহু গ্রহ, এই রাহুর যে শুভ যে মিত্র প্ল্যানেটগুলো বা গ্রহগুলো, সেগুলো হলো বুধ, শুক্র এবং শনি। বুধ, শুক্র, শনি এই রাহু প্ল্যানেটের কিন্তু মিত্র গ্রহ। এবং যে সমগ্রহ অর্থাৎ নিউট্রাল থাকে, খারাপও করবে না ভালোও করবে না, সেগুলো অবশ্যই নির্ভর করছে দৃষ্টি এবং তার অবস্থানের ওপরে। এবং অপোজিশন অ্যাসপেক্ট যেগুলো আমরা কেপিতে দেখি এবং তার সাথে সাথে কনজাংশনে যদি থাকে, অশুভ ঘরে বা ভাবে থাকে, তখনই সে অশুভ ফল দিয়ে থাকবে। সেটা যদি হয়ে থাকে তাহলে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু আমাদের শুভত্ব মানে সম ফল দান করে থাকে। এবং যে শত্রু প্ল্যানেট বিশেষ করে সেটা হলো চন্দ্র এবং রবি। এই যে রাহু, এই রাহু যে কোন কোন ঘরগুলোতে থাকলে আমাদের শুভ ফল দিয়ে থাকে, প্রথমত সে যদি উপচয় ভাব কোনগুলো, তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ, এটি হচ্ছে এই চারটে ঘর হচ্ছে উপচয় স্থান। উপচয় স্থানে যদি রাহু থাকে তাহলে কিন্তু আমাদের ফলপ্রাপ্তির ক্ষেত্রে, বিশেষ করে ট্রানজিটে অর্থাৎ গোচরে যদি তখন রাহু অবস্থান করে, সেখান থেকে আমরা কিন্তু ভীষণ শুভ ফল আমরা পেয়ে থাকি এবং আমাদের প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে ভীষণ শুভ ফল আমরা পাই। এই রাহু কোন কোন ঘরগুলোতে শুভ ফল দেয়? মিথুনে, কন্যায়, বৃশ্চিকে, বৃষতে এবং তুলা আর কুম্ভতে কিন্তু রাহু শুভফল দিয়ে থাকে। এই যে এন্টিটি মানে খারাপ এবং ভালো, কোন এন্টিটিগুলো খারাপ মানে রাহুর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ফরেন ইনফ্লুয়েন্স, মানে আমাদের যদি রাহু অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ফরেন ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে একটা বাধাপ্রাপ্ত হবে। পলিটিক্যালি আমরা বাজেভাবে ইনভলভ হয়ে যাব এবং একটা মানে কি বলবো, স্কিমিংয়ের বিষয়ে আমরা কিন্তু একটা বাজেভাবে জড়িয়ে যাব এবং প্লটিং, মানে এই সবগুলো হচ্ছে রাহুর নেগেটিভ দিক। এরপরে আসি এর কি বলবো মানে শারীরিক দিকে, কোন কোন রোগগুলো এক্ষেত্রে দিয়ে থাকে, প্যারালাইসিস, অ্যাজমা, তারপরে নার্ভ সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, স্কিন ডিজিজ, এগুলো কিন্তু আমাদের এই রাহু যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো আমাদের জীবনে বা আমাদের শরীরে বাসা বাঁধতে পারে বা থেকে আমরা অশুভত্ব পেয়ে থাকি। তিনটে গুণ আমরা জানি, সত্য, রজ এবং তম। এই তিনটে গুণের বা বলতে পারি মধ্যে রাহুর কিন্তু বিভিন্নভাবে কাজ করে থাকে। যেমন ধরুন সত্য গুণের মধ্যে যদি আমরা রাহুকে ধরি, অর্থাৎ শুভ অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু সে আত্ম অনুভূতি দিয়ে থাকে, অর্থাৎ আমাদের নিজের আত্মাকে আমরা চিনতে খুব ভালোভাবে পারবো এবং আমরা কি করছি, কোন দিক আমাদের ভালো কোনটা মন্দ, সেটা নিজস্ব একটা অনুভূতি আমাদের মধ্যে কিন্তু তৈরি হবে। এরপরে আসি রজগুণ। রজগুণ বলতে কি বোঝায়? যে মানে কমফর্টেবল লাইফ যদি আমরা সুন্দরভাবে থাকবো, আরাম আয়েশে থাকবো সেরকম, এবং লাক্সারিয়াসভাবে যদি আমরা থাকতে চাই, হ্যাঁ, তা সেই রকমভাবে লাইফ লিড করার জন্য এটা হচ্ছে রাহুর রজগুণ।
সেটাও কিন্তু রয়েছে। এবং তমোগুণের মধ্যে সেই যেগুলো বাজে দিকগুলো বললাম, যেমন ধরো স্কিমিং, প্লটিং এবং আনলফুলনেস যেগুলো রয়েছে, আনলফুল হওয়া, এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু হয়ে থাকে। এরপরে আসি নেগেটিভ যে যে ব্যাপারগুলো রাহুর প্রত্যেকটা প্ল্যানেটের সাথে, অর্থাৎ রবি থেকে শুরু করে শনি পর্যন্ত প্রত্যেকটা প্ল্যানেটের সাথে রাহুর কম্বিনেশনে নেগেটিভ এবং পজিটিভ, শুধুমাত্র রাহুর সাথে প্রত্যেকটা প্ল্যানেট থাকলেই যে নেগেটিভ ফল হবে সেটা কিন্তু নয়, পজিটিভ ফলও কিন্তু দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমাদের রবির সাথে যদি রাহু থাকে, তাহলে কিন্তু আমাদের একটা এক্সট্রিম, এবং সেটা যদি অশুভভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের একটা এক্সট্রিম ইগো এবং ক্ল্যারিটির ক্ষেত্রে কিন্তু কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে একটা কনফিউশন, মানে এটা ভালো কি মন্দ, মানে আমরা নিজেরাই ডিসিশন নিতে পারবো না সেটা ঠিক কি বেঠিক। ঠিক আছে, এরপরে চলে আসি চন্দ্রের সাথে রাহু। আচ্ছা, আবার বলি, যারা তোমাদের বিষয়ে জানতে চাও, তোমরা অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে তোমাদের একটি প্রশ্নের উত্তর এখানে পেতে পারো। তোমরা অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এখানে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের একটি মাত্র প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেব। যাই হোক, চন্দ্রের সাথে যদি রাহু থাকে, তাহলে কিন্তু একটা, মানে আমাদের ভিতরে একটা অ্যাংজাইটি প্রবলেম, একটা ফোবিয়া, এবং মানে একটা সবসময় রেস্টলেসনেস, মানে সবসময় একটা অস্থিরতা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং তার সাথে সাথে একটা মানে হ্যালুসিনেশন বা কনসেন্ট্রেশনের যে অভাব, সেটাও কিন্তু অবশ্যই দেখা যায়। এরপরে চলে আসি মঙ্গল রাহু থাকলে কি অশুভ ফল আমরা পেতে পারি। মঙ্গলের সাথে রাহু থাকলে এখানে কিন্তু সে তার পাওয়ারের একটা অ্যাবিউজ, অর্থাৎ পাওয়ারের আমাদের যেটা পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে আমরা পারবো না, সেটা বেঠিক পথে আমরা সেই পাওয়ারের প্রয়োগ করে ফেলবো। এরপরে চলে আসি বুধ এবং রাহু। বুধ এবং রাহু যদি থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা নিজে ঠকে যাওয়া, অর্থাৎ কাউকে ঠকানো অথবা কাউকে ঠকানো, এরম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়, এবং সে তার থেকে আমরা কিন্তু খুব মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি। এরপরে আরেকটি প্ল্যানেট যেটি হলো বৃহস্পতি, বৃহস্পতির সাথে যদি রাহু থাকে, তাহলে কিন্তু একটা পাওয়ারের এক্সট্রিম পর্যায়ে, অর্থাৎ সবসময় একটা পদ পাওয়ার লোভ, একটা কোনো একটা স্থানে, উচ্চ স্থানে, সেটা এনি হাও যেভাবে যে কোনো উপায়ে আমরা সেই জায়গাটা দখল করব, সেরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এরপরে আসি শুক্র এবং রাহু, এটি যদি অশুভ অবস্থায় এই যোগটা তৈরি হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা রেপ, তারপরে হচ্ছে ইপটিজিং এবং মানে সেক্সুয়াল পারভার্সন যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলোতে এরা কিন্তু জড়িয়ে পড়ে বা কাউকে জড়িয়ে ফেলে, এই ধরনের যোগ কিন্তু চার্টে যদি থাকে এরকম ফল দেখা যায়। এবং শনি এবং রাহু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলফ টর্চারের ব্যাপারটা চলে আসে, সেইসব জাতক জাতিকারা নিজেদের ক্ষেত্রে কিন্তু নিজেরা নিজেদেরকে টর্চার করে ফেলে। এগুলো গেল কিন্তু সব রাহুর অবস্থান, এবং তার সাথে অন্যান্য প্ল্যানেটগুলো যদি অশুভ অবস্থায় থাকে তার ফল। এরপরে চলে আসি পজিটিভ যে ব্যাপারটা, অর্থাৎ পজিটিভ রাহু এবং তার সাথে রবি থেকে শুরু করে অন্যান্য প্ল্যানেটগুলো যেগুলো রয়েছে তার কম্বিনেশনে কি ফল হয়, এগুলো নিয়েও কিন্তু আমি এখন আলোচনা করব। আচ্ছা, অর্ক দেব পাল কি লিখেছো, আমার ডেট অফ বার্থ 26/10/1998, 8:26 বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, কেরিয়ার অ্যান্ড জব নিয়ে জানতে চাও। ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনায় আসছি। আগে আমি তোমার ডেট অফ বার্থটা লিখি এবং সেই বিষয়ে কিছু বলে দিই। সাথে থাকো অর্ক।
আচ্ছা 26/10/1998। বর্ধমান, একটু ওয়েট করো, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা অর্কর সম্বন্ধে বলছি, 8/26, 8/26 আচ্ছা তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি। তুমি কি জানো তোমার রাশি বা লগ্ন? আচ্ছা তুমি প্রশ্ন করেছো তোমার কেরিয়ার নিয়ে। আচ্ছা বর্তমানে তোমার রবির মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা চলছে। রবি হচ্ছে তোমার দশমপতি এবং মঙ্গল হচ্ছে ষষ্ঠ এবং লগ্নপতি। তোমার মূলা নক্ষত্রে জন্ম, অর্থাৎ হচ্ছে তোমার দেবাড়িগণ। আচ্ছা 2000, এটা হচ্ছে 21/22/23, 2023-এর মধ্যে কিন্তু তোমার একটি কর্মপ্রাপ্তির অবশ্যই যোগ রয়েছে। সেক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করো 2023 বড়জোর 24-এর মধ্যে কিন্তু তুমি অবশ্যই তোমার কর্মপ্রাপ্তি ঘটবে। সে ছোট জায়গা থেকে শুরু করলেও কিন্তু তোমার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এবং ভাই তোমার ভীষণভাবে কিন্তু মাথা গরম হয়ে যায় যেহেতু তোমার মঙ্গল রাহুর কানেকশন রয়েছে, এবং কি বলবো, তার সাথে সাথে আরেকটা কথা জানতে চাইছি যে তুমি কি গরম জাতীয় খাবার খেতে কি খুব পছন্দ করো, একটু জানাবে? এবং তোমার কিন্তু 4th হাউসের সাথে বৃহস্পতি এবং তার সাথে রেট্রোগেড বৃহস্পতি এবং তার সাথে সাথে কেতু যুক্ত, তা সেই কারণে কিন্তু বাড়িতে কিছু অবশ্যই বাস্তুদোষের ব্যাপার থাকবে। কর্মের ব্যাপারটা বললাম, 2023 বড়জোর 24-এর মধ্যে কিন্তু অবশ্যই তোমার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আর আচ্ছা তুমি একটু জানাবে, তুমি কি কমার্স নিয়ে পড়াশোনা করেছো? অর্ককে বলছি। অর্ক তোমাকে জানাচ্ছি,
যে তোমার কিন্তু 2023 থেকে 24-এর মধ্যে অবশ্যই কর্মপ্রাপ্তি রয়েছে এবং সেটি অবশ্যই পরিবর্তনশীল, একাধিকবার তোমার কিন্তু কর্মের চেঞ্জ নির্দেশ করছে। এবং বেসরকারি কর্মসংস্থায় তুমি কিন্তু কর্মরত থাকবে, কারণ রবির থেকে কিন্তু আমাদের বিচার করা হয় যে সরকারি চাকরি, তা সেক্ষেত্রে রবির পাওয়ারটা কিন্তু তোমার খুব একটা নেই, সেই কারণে কিন্তু তোমার অবশ্যই বেসরকারি সংস্থার সাথে কর্মের যোগ ইন্ডিকেট করছে। আচ্ছা, এরপরে চলে আসি রাহুর যে শুভ বিষয়গুলো সেই বিষয়ে। রাহুর সাথে যদি রবির কম্বিনেশন হয় এবং সেটি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু ফরেন অথরিটি এবং ফরেন গভর্নমেন্ট থেকে কিন্তু অবশ্যই আমরা লাভবান হব এবং বিদেশে সাফল্য ইন্ডিকেট করছে এবং সেক্ষেত্রে একটা আত্মার উচ্চস্তরে উন্নতি অবশ্যই কিন্তু আমরা পেয়ে থাকি। এরপরে রাহুর সাথে যদি চন্দ্রের যদি যোগ হয়, অর্থাৎ একই ঘরে থাকে, তাহলে কিন্তু এবং সেটি শুভ ভাব পায়, শুভ গ্রহে দৃষ্টি পায়, তাহলে কিন্তু তার থেকে আমরা খুবই সেইসব জাতক জাতিকারা জ্ঞানী, প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং ইনটিউটিভ যে পাওয়ার, ইনটিউশনের যে ব্যাপারটা, তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে থাকে। এছাড়া বুধ আর রাহুর কম্বিনেশনে কিন্তু ভীষণভাবে শুভ অবস্থায় থাকলে এরা হাইলি ইন্টেলিজেন্ট হয়ে থাকে। বৃহস্পতির সাথে যদি রাহুর কম্বিনেশন হয়, তাহলে অবশ্যই তারা কিন্তু সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি পেয়ে থাকে এবং তাদের কিন্তু ভীষণ সুন্দরভাবে তারা লাইফ লিড করে থাকে। এরপরে আসি শুক্র এবং রাহু। শুক্র এবং রাহু যদি কম্বিনেশনে থাকে, ভয়ের কিছু নেই, যদি শুভ ভাবে থাকে এবং শুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, তাহলে কিন্তু বলা যায় তারা ভীষণভাবে কমফোর্টেবল লাইফ এবং ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং খুব সুন্দর তাদের লাইফস্টাইল হয়ে থাকবে। শনির সাথে যদি রাহুর কম্বিনেশন হয়, তাহলে অবশ্যই তারা কিন্তু ভীষণ ডিসিপ্লিন হবে, ডিসিপ্লিন তাদের ভিতরে থাকবে এবং তারা তাদের ভিতরে একটা মানে ভিতরে আত্মস্থ করার মতো এরকম জ্ঞান, যেটা তারা অন্যকে দিলে তার থেকে অন্যেরা সমৃদ্ধ হবে, এরকম ধরনের জ্ঞান থাকবে, গভীর জ্ঞান যেটাকে বলে, এবং তাদের মধ্যে ভীষণ ম্যাচুরিটি থাকবে। এবং বার হিসেবে কিন্তু আমরা যদি আমরা এর প্রতিকার করি, অবশ্যই বুধবার অথবা শনিবারে কিন্তু এই প্ল্যানেটের যে রেমিডি হিসেবে আমরা বলি সেটার করে থাকি বুধবার এবং শনিবার। এবং আরেকটা ব্যাপার রয়েছে, প্রতিকার হিসেবে যে করা হয় যে কাজগুলো, যে প্ল্যানেটের সাথে রয়েছে এবং সেটি যদি অশুভ অবস্থায় থাকে এই কম্বিনেশনটা, তাহলে অবশ্যই আমরা রাহুর সাথে সেই প্ল্যানেটের প্রতিকার করতে বলি। এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে এতটাই খারাপ অবস্থায় রয়েছে রাহু এবং যে কোনো প্ল্যানেটের কম্বিনেশন, তাহলে সেক্ষেত্রে সেই প্ল্যানেটটাকে যে ডমিনেট করছে সেই শুভ প্ল্যানেট দিয়ে আমরা কেপি সিস্টেমে তার প্রতিকার করে থাকি। এবং তাছাড়াও প্রতিদিন আমরা যদি শুভ অবস্থায় রাহু থাকে, তাহলে আমরা বলি যে কপালে অবশ্যই একটা সাদা চন্দনের তিলক অবশ্যই যদি আমরা প্রতিদিন দিতে পারি, তাহলেও কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হয়ে থাকব। এবং রাহু স্তব যেটা রয়েছে সেটা যদি আমরা প্রতিদিন পাঠ করতে পারি, সেখান থেকেও কিন্তু আমরা অবশ্যই একটা ভালো আমরা ফল পেয়ে থাকি। তার সাথে সাথে ছিন্নমস্তা দেবীর পুজো যদি আমরা করতে পারি, তাহলেও কিন্তু রাহুর বিভিন্ন রকমভাবে দোষ বলো, ফাড়া বলো, এগুলো কিন্তু কেটে যায়। তোমরা একটু একটু আমার এখানে জয়েন করো এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমাদের একটি প্রশ্নের উত্তর তোমরা জানতে পারো।
এরপরে একটা মানে খুবই একটা দরকারি জিনিস, যেটা প্রতিটা বাচ্চার মা বাবা খুব চিন্তিত থাকে, তাদের বাচ্চাদের কিভাবে তারা সামলাবে বা কি করলে তারা একটুখানি তাদের সন্তানদের বুঝতে পারবে, সেই নিয়ে তোমাদেরকে কিন্তু আমি কিছু কথা জানাবো। তার আগে যদি কেউ ডেট অফ বার্থ দিতে চাও, এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে আমার সাথে এখানে যোগাযোগ করো। অর্ক, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, বাচ্চাদের নিউমারোলজি অনুযায়ী কি করলে তারা শুভ ফল মা বাবারা পেতে পারবে বা শুভ ভালোভাবে তাদের গাইড করতে পারবে, সেই নিয়ে কিছু কথা বলে দিচ্ছি। যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেওয়া হয়, তখন কিন্তু আমাদের যে বাচ্চাটির একটি চার্ট তৈরি হয়, এবং সেই চার্টটি যখন তৈরি হয়, তখন সেই অনুযায়ী কিন্তু একটা প্রতিকার কি করলে সেই বাচ্চাটাকে আমরা কিভাবে ঠিক পথে চালনা করতে পারবো, সেগুলো আমরা জানতে পারি যদি আমরা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে থাকি। সেক্ষেত্রে যে ডেটে তাদের বাচ্চাটার জন্ম হয়েছে, সেই 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একটি করে প্ল্যানেটকে নির্দেশ করে। যেমন 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল। এইভাবে প্রত্যেকটা যদি আমরা দেখে নেব তাদের ডেট অনুযায়ী এবং চার্ট অনুযায়ী, সেই প্ল্যানেটটা ডেট অফ বার্থ অনুযায়ী, ধরো কারোর 1 তারিখে জন্ম এবং সেই 1 তারিখ হচ্ছে রবির সংখ্যা, এবং চার্টে দেখতে হবে সেই বাচ্চাটির রবির কন্ডিশনটা কীরকম আছে। যদি দেখা যায় যে রবি শুভ অবস্থায় রয়েছে, তাহলে তো হলো, ভালো ফল পাবে সে। যদি অশুভ অবস্থায় থাকে অথবা নিচস্থ থাকে অথবা অশুভ গ্রহ অশুভভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রবির পাওয়ারটা তার চার্ট ওয়াইজ কমে গেল, এবং সেই রবির থেকে কিন্তু সে পুরোপুরি শুভ ফল পেতে পারবে না। সেক্ষেত্রে সেই 1 নম্বর সংখ্যার জাতকের কী ধরনের স্বভাব বা বৈশিষ্ট্য বা চরিত্র হতে পারে এবং কীভাবে তাদের বাবা মা তাদেরকে কন্ট্রোল করবে, সেই নিয়ে কিছু কথা জানাচ্ছি। যেমন ধরো রবি অর্থাৎ 1 নম্বর সংখ্যায় যাদের 1 তারিখে যাদের জন্ম, সেই ধরনের বাচ্চারা কিন্তু ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তারা কারুর ওপর সহজে নির্ভর করতে চায় না। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তারা কিন্তু সব কিছু বুঝতে পারে, কিন্তু বুঝেও কিন্তু সহজে কিছু করবে না, এবং তারা ভীষণভাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে, তাদের যেটা মনে হবে তারা সেটাই করবে, কারুর ওপর কিন্তু নির্ভর করবে না। এরপরে এদের যদি স্বভাব বুঝে তাদের বাবা মারা তাদের সেইভাবে চালনা করে বা বুঝতে পারে, তাহলে কিন্তু বাচ্চার উপরে বাবা মার কিন্তু একটা কন্ট্রোল চলে আসবে, কন্ট্রোল করতে পারবে, এবং তাদের বাচ্চাকে তারা সেইভাবে মন বুঝে কেন তারা এরকম করছে, কেন কোন পরিস্থিতিতে এরকম স্বভাব হচ্ছে যদি বুঝতে পারে, কারণ এই সংখ্যা অনুযায়ী, এই প্ল্যানেট অনুযায়ী কিন্তু তাদের এই ধরনেরই স্বভাব হওয়া উচিত বা হবে। যদি শুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, সেক্ষেত্রে সম্ভাবনাটা খানিকটা কমবে, এবং যদি অ্যাফ্লিক্টেড রবি হয়ে থাকে তাহলে তো অশুভত্বটা বেশি পাবে। সেক্ষেত্রে বুঝে নিয়ে রাগারাগি না করে তাকে সঠিক কাউন্সিলিং করে, সঠিকভাবে চালনা করে, সঠিকভাবে কথা বলে তাদেরকে গাইড করতে হবে। এরপরে চলে আসি 2 নম্বর সংখ্যা। 2 নম্বর সংখ্যা যারা রয়েছে, যাদের বাচ্চারা রয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ইমোশনাল হবে এবং ভীষণ মুডি হবে, ইমোশনাল হবে, তাদের যে স্টেবিলিটি ব্যাপারটা ভীষণ কম থাকবে, ভীষণ ফ্রিকল মাইন্ডেড হয়ে থাকবে। চন্দ্র সাধারণত এগুলোই নির্দেশ করে থাকে, এবং তারা বুঝে তাদের সাথে কিন্তু কথা বলতে হবে, হট করে জোরে কথা বললে এরা কিন্তু চোখের জল ফেলবে, একটুতেই কেঁদে ফেলবে। তাদেরকে যদি সঠিকভাবে না বুঝে চলা যায়, তাহলে কিন্তু তারা ইমোশনের দিক থেকে ভীষণভাবে তারা মানে দুঃখ পাবে, এবং তাদেরকে সঠিকভাবে গাইড করা কিন্তু যাবে না। সেই কারণে এই ধরনের বাচ্চাদের বাবা মাদের কিন্তু তাদের ইমোশন বুঝে অবশ্যই চলতে হবে বা চলা উচিত।
এরপরে চলে আসি 3 নম্বর সংখ্যায়, যাদের জন্ম বা 3 তারিখে। এই বাচ্চাগুলো কিরকম হবে একটু বলে দিই। এদের কিন্তু অনেক বন্ধু হবে, এবং বন্ধুরা যদি ভালোভাবে থাকে, মানে বৃহস্পতির অবস্থান যদি ভালোভাবে থাকে, 3 নম্বর সংখ্যা যেহেতু বৃহস্পতি নির্দেশ করে, যদি ভালোভাবে থাকে তাহলে কিন্তু এদের অনেক বন্ধু হবে। তার সাথে সাথে সেই বন্ধুরা ভীষণ ভালো হবে এবং সঠিক পরামর্শ দেবে, সঠিক বুদ্ধি দেবে। এবং এই 3 নম্বর সংখ্যার সন্তান বা বাচ্চারা মিউজিকে ভীষণ ইন্টারেস্ট থাকবে তাদের, মিউজিকের প্রতি। এবং তার সাথে সাথে একটা কি বলবো, ক্লিয়ার কথা বলা এবং ক্লিয়ার কথা শোনা এরা পছন্দ করবে। কোনো ধরনের প্যাচগোজ বা পিছনে কথা বলা এইসব ধরনের বাচ্চারা কিন্তু দুঃখ পাবে এবং একদম পছন্দ করবে না। এদের সামনাসামনি বুঝিয়ে সুন্দরভাবে কথা বললে কিন্তু এই ধরনের বাচ্চার থেকে আমরা ভালো রেজাল্ট বা এই বাচ্চাদেরকে আমরা ভালোভাবে চালনা করতে পারবো। এবং এদের প্রতি কিন্তু ভীষণভাবে একটা বিশেষ দিক, এদের ভীষণভাবে এদের প্রতি একটা অ্যাটেনশান দিতে হবে। কখনোই এদেরকে বাদ দিয়ে অন্য কোনো কিছু করলে এরা কিন্তু ভীষণভাবে দুঃখ পায় এবং রেগে যাবে। এরপরে আসি 4 নম্বর, যাদের ডেটে জন্ম, এবং সেই 4 নম্বর যদি তারিখটা 4 যদি অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের হ্যান্ডরাইটিংটা ভীষণ বাজে হবে। হ্যান্ডরাইটিংয়ের দিক থেকে তারা কিন্তু খারাপ হওয়ার দিকটা বেশি থাকে, যদি সেই 4 মানে হচ্ছে রাহু, রাহু যদি অ্যাফ্লিক্টেড থাকে। যদি ভালো থাকে তাহলে 4টে অবশ্যই সেই বাচ্চাটির হাতের লেখা সুন্দর হবে এবং ধৈর্য সহকারে বড় বড় গোট গোটভাবে সে লিখবে। এছাড়া যে এরা ভীষণ প্র্যাকটিক্যাল হবে, যারা এই 4 নম্বর ডেটে জন্ম, ভীষণ প্র্যাকটিক্যাল হবে এবং ভীষণ জেদি, একরোখা প্রকৃতির হবে এবং ভীষণ একটা রিল্যাক্স মুডে থাকা, রিল্যাক্সভাবে থাকার একটা টেন্ডেন্সি কিন্তু তাদের অবশ্যই থাকবে। আচ্ছা, নিখিল আগরওয়াল লিখছেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়েছেন, জন্মস্থান হচ্ছে ইন্দোর। আচ্ছা, সেকেন্ড ম্যারেজ হবে কি না। আচ্ছা, পরবর্তী আলোচনাতে আমি আসছি, ডেট অফ বার্থটা একটুখানি নিয়ে নিই। নিখিল, April 13th 1987, 18:20, আচ্ছা 18:20, নিখিল আগরওয়াল, আপকা কন্যা লগ্ন এবং কন্যা রাশি হে হস্ত নক্ষত্র এবং দেবগণ হে আপ। সেকেন্ড ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন, একটু ওয়েট করুন।
আচ্ছা 34 বছর, 34 years old, 2024 आपके लिए सेकेंड मैरिज के लिए ठीक रहेगा। निखिल को मैं बोल रही हूँ, 2024 मध्य किंतु सेकेंड मैरिजर एक सम्भावना किंतु अवश्य देखा। दूहजार चौबीस मध्य क्योंकि सेकेंड मैरेजर इंडिकेशन एखान पावा जदि पान्ना अर्थात मार्कारी के पावर देवा है जदि पाँच रती पान्ना आप धारण करना फाइव से सिक्स रती पान्ना आपको धारण करना है यही आपका रेमिडीज है। 2024 में आपका सेकेंड मैरिज यहाँ पे दिख रहा है, ठीक है। स्त्री के साथ एक विच्छेद यहाँ पे दिख रही है मुझे, एक डिवोर्स का इंडिकेशन अवश्य है 2022 में। साहेब जी 24 July 1989 8:55 AM कराची पाकिस्तान 5 लाख पैसा कब ठीक मिल जाएगा। शायद आपके डेट ऑफ बर्थ है 24 July 1989 टाइम है 8:55 AM 8:55 AM कराची। जरा वेट कीजिए, शायद जी आपका लग्न है सिंह लग्न एवं राशि है मीन राशि। आप देवगण है, आपका देवगण है। आपका प्रश्न है 5 लाख पैसा कब तक मिल जाएगा। टू थाउजेंड ट्वेंटी थ्री के अंदर आपको आपका पैसा मिल जाने का बहुत संभावना है।
ঠিক আছে, 2023 কে অন্দর এক পসিবিলিটি হে আপকো আপকা পয়সা মিল জানে কে লিয়ে। যাই হোক, আবার আমি যেটা নিয়ে বলছিলাম তাতে আসি। এখানে 4 নম্বর সংখ্যা পর্যন্ত আমি বলেছিলাম, এরপরে 5 নম্বর সংখ্যাতে আসি। 5 অর্থাৎ আমাদের বুধ অর্থাৎ মার্কারি। 5 নম্বর সংখ্যাতে ডেটে যাদের, যেসব বাচ্চাদের জন্ম, তাদের স্বভাব হবে তারা প্রচণ্ড অ্যাক্টিভ হবে, অর্থাৎ সব কিছুতে তাদের চঞ্চলতা থাকবে এবং ভীষণ পজিটিভ, যদি শুভভাবে সেই মার্কারি থাকে ভীষণ পজিটিভ হবে এবং তাদের ভীষণ একটা পোটেনশিয়াল ব্যাপার, তাদের মধ্যে পোটেনশিয়ালিটি ভীষণ বেশি থাকবে, ভীষণ সতর্ক হবে এবং ভীষণ সতর্ক হবে এবং খেতে ভালোবাসবে, ভীষণভাবে খেতে ভালোবাসবে এবং কোনো কিছু কপি করতে তারা কিন্তু ভীষণভাবে, মিমিক্রি বিশেষ করে, কপি করতে ভীষণভাবে তারা ভালোবাসবে। এবং এই ধরনের বাচ্চাদেরকে যদি এই তাদের গুণ বা দোষগুলো বুঝে তাদের চালনা করা যায়, অবশ্যই কিন্তু বাবা মারা তাদের কাছ থেকে গুড রেজাল্ট পেয়ে থাকবে এবং তাদের সঠিক পথে গাইড করতে পারবে। এরপরে চলে আসি 6 নম্বর অর্থাৎ শুক্রের সংখ্যা অর্থাৎ ভেনাস। শুক্রের সংখ্যায় তারিখে যাদের জন্ম তারা কিন্তু ভীষণভাবে দেখবে বা দেখবেন তারা ভীষণভাবে সুন্দর ড্রেস পরতে পছন্দ করবে, কালারফুল ড্রেস পরবে, সুন্দরভাবে সেজে গুজে থাকতে পছন্দ করবে। ছোটোবেলার থেকেই কিন্তু এদের এই ধরনের স্বভাব হবে, ফিটফাট থাকতে পছন্দ করবে, তারা ভীষণভাবে অ্যাট্রাকটিভ হবে এবং অপরদের কাছে নিজেকে সুন্দরভাবে অ্যাট্রাকটিভ করে তুলে ধরতে পছন্দ করবে এবং ভীষণ চার্মিং নেচার হয়ে থাকবে এবং তাদের কিন্তু সুন্দর একটা হ্যান্ডরাইটিং, অবশ্যই যদি ভেনাস শুভভাবে থাকে তাদের একটা সুন্দর হ্যান্ডরাইটিং হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এরপরে চলে আসি 7 নম্বর অর্থাৎ কেতু। কেতু সংখ্যায় যাদের জন্ম 7 নম্বর সেসব বাচ্চাদের কী ধরনের হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলছি। যেমন ধরো তারা কিন্তু ভীষণ সুপার অ্যাক্টিভ যাকে বলে, যদি শুভভাবে কেতু, তুঙ্গস্থ কেতু থাকে এবং শুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, সেই সব বাচ্চারা কিন্তু তাদের একটা সুপার অ্যাক্টিভ মাইন্ড অর্থাৎ মানে চিন্তার ওপরে ভীষণভাবে উচ্চ চিন্তা সম্পন্ন সেই সব বাচ্চারা হবে এবং ভীষণ ইন্টেলিজেন্ট হবে এবং তার সাথে সাথে তারা কিন্তু মার্কেটিংয়ের বিষয়ে কিন্তু এক্সপার্ট হয়ে থাকবে এবং তার সাথে যে একটা ইনভেনশন করার কিন্তু তাদের মধ্যে একটা নেচার থাকবে কোনো কিছুর প্রতি। এবং এডুকেশনের দিক থেকে তাদের যদি ভেনাস, যদি ভেনাস বলছি সরি, কেতু যদি শুভ অবস্থায় থাকে তাদের রিসার্চেবল একটা মেন্টালিটি কোনো কিছুর বিষয়ে ছোটোবেলার থেকে মানে ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করবে, কোনো কিছু উপর উপর তারা ছেড়ে দেবে না, এরকম থাকবে। এবং তাদের গেমের প্রতি কিন্তু ভীষণভাবে একটা আগ্রহ থাকবে, খেলার প্রতি একটা আগ্রহ থাকবে যদি সে ভেনাসটা ভালোভাবে থাকে। এবং এই ধরনের বাচ্চাদের এই তারিখে জন্মায় যাদের, সেই সব বাচ্চার মা বাবাকে অবশ্যই দেখতে হবে, যেই জিনিসগুলো বললাম, যে ক্রাইটেরিয়াগুলো বা স্বভাবগুলো বললাম, এগুলো যদি তারা বুঝে চলতে পারে তাদের সন্তানকে কিন্তু তারা সঠিক পথে গাইড করতে পারবে এবং তাদের যদি মন বুঝে যদি তারা চলতে পারে। এরপরে আসবো 8 নম্বর অর্থাৎ যে সংখ্যাটা হচ্ছে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন অর্থাৎ শনি। শনির তারিখে অর্থাৎ 8 তারিখে যাদের জন্ম তাদের কিন্তু একটা লিডার হওয়ার মতো একটা মানে সম্ভাবনা বা মেন্টালিটি তাদের মধ্যে, কিন্তু সবাইকে কন্ট্রোল করব এরম ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু ছোটোবেলার থেকে তাদের মধ্যে দেখা যায় এবং একটা তাদের কি বলবো একটা পাওয়ার হাউস হিসেবেও তাদের কিন্তু ধরা হয় এবং একটা গাইডেন্স সঠিক যদি সেই শনিটা খুব ভালোভাবে থাকে তারা ছোটোবেলার থেকেই কিন্তু দেখা যাবে ছোটো ছোটো বিষয়ে তারা কিন্তু খুব মানে অধ্যাবসায়ী এবং বাবা মার কথা শুনে চলবে। এবং তাহলে যারা হয়ে থাকবে গাইড মানে তারা ডিসিপ্লিন ওয়েতে চলতে পছন্দ করবে এবং ভীষণ কি বলবো এদেরকে ট্রাস্ট করা যায় যদি সেই শনিটা শুভ হয়ে থাকে।
এবং তাদের ভীষণভাবে ট্রাস্ট করা যায় ছোটবেলা থেকেই। তাদের কোনো দায়িত্ব তাদের ওপর দিলে তারা কিন্তু সেটা খুব যত্ন সহকারে সেটা কিন্তু তারা করে দেখাতে পারবেন। এরপরে চলে আসি 9 নম্বর সংখ্যা, অর্থাৎ 9 তারিখে যাদের জন্ম তাদের কি ধরনের বাচ্চাদের কি ধরনের স্বভাব হবে এবং কিভাবে বাবা মারা তাদের চালনা করবে। সেক্ষেত্রে তারা কিন্তু ভীষণ প্যাশনেট হয়ে থাকে এবং তাদের তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডে ড্রিমার যেটা বলে, মানে দিনের বেলায় স্বপ্ন দেখছে এরকম ধরনের হয়ে থাকে। কারণ যদি তাদের শুভ মঙ্গল থাকে, 9 নম্বর সংখ্যা যেহেতু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, যদি শুভ মঙ্গল হয়ে থাকে তাহলে সেই স্বপ্নটা কিন্তু তারা ছোটোবেলার থেকে মনে গেঁথে নেবে এবং সেটাকে ফুলফিল করার বয়স বাড়ার সাথে সাথে চেষ্টা করবে। কিন্তু যদি সেটা অশুভভাবে থাকে সেই মঙ্গল, তারা শুধু স্বপ্নই দেখে যাবে, সেই স্বপ্নটা কিন্তু তারা কোনোভাবেই ফুলফিল করতে পারবে না। এবং তাছাড়া তাদের অ্যানালিটিক্যাল একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকবে এবং যে ফ্যান্টাসি যে ব্যাপারটা, সেই ধরনের ব্যাপারগুলো তারা পছন্দ করবে এবং এই ধরনের বই তারা পড়তে পছন্দ করবে। এবং তাছাড়াও ভালো ধরনের ভালো ভালো বই পড়তে তারা পছন্দ করবে। এই যে সংখ্যাগুলো বললাম 1 থেকে 9 তারিখ, এরপরে ধরো ডবল ডিজিট যারা 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যাদের ডেট অফ বার্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আমি নিউমারোলজি নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সেখানে আমি বুঝিয়েছি। তাও তোমাদের সুবিধার জন্য বলছি, যাদের ডাবল ডিজিটে ডেট অফ বার্থ তাদের প্রত্যেকটা ডাবল ডিজিটকে যোগ করে যদি ধরো 10 তারিখে কারোর জন্ম, তাহলে 10 মানে 1+0, সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। যেমন 11 তারিখে জন্ম, 1+1 অর্থাৎ 2, এই 2 ধরে 2 অর্থাৎ চন্দ্রের সংখ্যা। এভাবে একইভাবে যাদের 13 তারিখে জন্ম, 1+3 অর্থাৎ 4, অর্থাৎ তাদের রাহু ডেটে জন্ম। এভাবে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কিন্তু আমি বলে দিলাম। এবার তোমরা তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা মিলিয়ে দেখতে পারো যে কিভাবে তোমরা তোমাদের বাচ্চাকে এগুলো শুনে তোমরা কন্ট্রোল করতে পারো। আচ্ছা, এরপরে আমি আসি কতগুলো প্রতিকার তোমাদেরকে আমি বলে দেবো। প্রতিকারগুলোর মধ্যে যেমন আজকে আমি বাস্তু নিয়ে কিছু কথা বলছি, যেগুলো করলে তোমরা অবশ্যই উপকার পাবে। তোমরা তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এখনও কিছু সময় রয়েছে, প্লেস অফ বার্থ নিয়ে আমার সাথে যোগাযোগ করো। এখানে তুমি তোমরা লেখো আর একটা প্রশ্ন করো, আমি তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আসি 5টা এমন বিষয় যেটা আমাদের জেনে রাখা ভালো, এবং 5টি জিনিস আমাদের ঘরে কিন্তু একদম রাখা যাবে না, 5টা বিষয়। এর মধ্যে রয়েছে একটা বিষয় যেটা হচ্ছে বন্ধ ঘড়ি। বন্ধ ঘড়ি অর্থাৎ যদি আমাদের ঘরে রাখি, অর্থাৎ যে ঘড়িটা যদি কোনো ঘড়ি নষ্ট হয়ে গিয়ে থাকে, নষ্ট অর্থাৎ যে একদম অকেজ হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ঘড়ি আমাদের রাখা উচিত নয়। যদি সম্ভব হয় ব্যাটারি চেঞ্জ করে রাখুন, অথবা চেঞ্জ করে অন্য ঘড়ি নিয়ে আসুন। বন্ধ ঘড়ি অবশ্যই ঘরে রাখা উচিত নয়, বাস্তুমতে কিন্তু সেটা খুবই বাস্তুদোষ তৈরি করে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট বলবো, উইন্ডো অর্থাৎ জানলা, জানলার কাচ কিন্তু কখনোই ভাঙা বা ফাটা থাকা চলবে না, তাহলে কিন্তু আমাদের ভীষণভাবে বাস্তুর নেগেটিভিটি তৈরি হয় এবং তার থেকে আমরা কোনো ভালো শুভ কাজ আমাদের আটকে যায় এবং কোনোভাবে আমরা এগোতে পারি না। তাই ইমিডিয়েট যদি কারুর বাস্তুতে বা বাড়িতে জানলার কাচ ভাঙা থাকে, সেটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। থার্ড পয়েন্ট হচ্ছে বারান্দা আমাদের যেটা রয়েছে বা ব্যালকানি যেটা আমরা বলি, তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কারণ সাধারণত দেখা যায় বারান্দাটা অনেকের ক্ষেত্রে ইউজ হয় না, সেক্ষেত্রে আমরা একটা স্টোর রুম হিসাবে আমরা ব্যবহার করি, আমাদের যাবতীয় জিনিসপত্র আমরা বারান্দায় রেখে দিই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটা করা উচিত নয়। কারণ যদিও বা আমাদের ফ্ল্যাট সিস্টেমে আমরা ছোট জায়গার মধ্যে থাকি, তাহলেও চেষ্টা করা উচিত সেই জায়গাটায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। এবং
কোনো ভাঙা ফার্নিচার যদি থাকে সেটা অবশ্যই সারাই করে রাখা উচিত অথবা চেঞ্জ করে ফেলা উচিত, কারণ বাস্তুমতে কিন্তু এটাও বিশাল বাস্তুদোষ তৈরি করছে। আরেকটা পয়েন্ট হচ্ছে মিরার, অর্থাৎ যে আমরা আয়নায় মুখ দেখি বা যে আয়নায় আমরা সাজি সেই মিরার কিন্তু অবশ্যই কি করা উচিত, আমাদের যদি ফাটা থাকে বা ভাঙা থাকে সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা উচিত। কারণ এই মিরারে যদি আমরা মুখ দেখি প্রতিদিন কিন্তু আমাদের মধ্যে নেগেটিভিটি অবশ্যই সঞ্চার হবে এবং তার থেকে কিন্তু আমরা গুড রেজাল্ট বাস্তুমতে পাবো না। সেই কারণে মিরার অবশ্যই ভাঙা থাকলে চেঞ্জ করা উচিত। এরপরে আসি 5 নম্বর, যেটা বলবো সেটা হচ্ছে পুরনো জুতো। অনেকেই দেখা যায় যে আমরা জুতোর র্যাকে, এবং তাছাড়াও জুতোর র্যাকে জুতো ভরে গেছে তবুও আমরা সেটা ফেলতে পারছি না, কাউকে দিতে পারছি না, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। পুরনো জুতো, বিশেষ করে লেদারের জুতো কিন্তু অবশ্যই ঘরে জমানো উচিত নয়। যদি ইউজ হয় তো ভালো, যদি ইউজ না হয় অবশ্যই সেটা বিক্রি করে দেওয়া উচিত বা ফেলে দেওয়া উচিত, বা কাউকে দিয়ে দিন তাও ভালো, কেউ পড়তে পারবে, সেটা করা উচিত। ঘরে কিন্তু অযথা এক গাদা জুতো জমিয়ে জুতোর র্যাকে বলুন বা এমনি বলুন রাখা উচিত নয়। আর অবশ্যই ঘরের যে ঢোকার এন্ট্রির পথে কখনোই কোনো জুতো ছড়িয়ে রাখা উচিত নয়। সেই জুতোগুলোকে সুন্দরভাবে র্যাকে সাজিয়ে এবং সেটাকে অবশ্যই ঢেকে রাখা উচিত, ছড়িয়ে ছিটিয়ে এরকম দেখা যাচ্ছে ঢোকার মুখে, এরকম কিন্তু রাখা উচিত নয়। যাই হোক, আজকে আমি অনেকগুলো বিষয়ে আপনাদের কাছে আলোচনা করলাম। যদি তোমাদের বা আপনাদের যদি মনে হয় যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমার এখানে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, এবং আমার পেজের নামও শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস। আশা রাখছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই এখন থেকে যখন আপনাদের প্রয়োজন হবে আমার সাথে, আমার এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আবার একটা ভিডিও করব আশা রাখছি, সকলে সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, সকলকে নমস্কার।